स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपने अवतार वरेष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमःश्रेयतिराजाय विवेकानन्दशूरे शचेशुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ मध्य लीला चतुर्थ अध्याय शुरू होच्छे। प्रथम तीनटी श्लोके बला होच्छे गदाधर बाल्यकाले कामार पुकुरे बहु बाल्य बंधु परिवेष्टित हइया बहु देवतार मूर्ति गड़िया बहुबार हृदयेर सहित पूजा करियाछिलेन। एई दक्षिणेश्वरे हृदयके पाइया सेइ सकल बाल्य लीला मनोमध्ये उदित हइले हृदयके बलियाछिलेन मृत्तिका द्वारा शिव विग्रह गड़िया पूजा करिब एइरूप इच्छा हइयाछे। कामार पुकुरे बाल्ये मूर्तिं निर्माय यत्नतः देवतानां बाह्य पूजां वयस्वे बहुभिभृतः कृतवान् बहुशस्तत्र हृदयेन गदाधर अत्रापि हृदयं प्राप्य बाल्यलीलोदिता स्मृतो हृदयं प्रत्युवाच इदं मेन्मयं शिव विग्रहं निर्माय पूजयिष्यामि मम वाञ्छाधुनोदिता। कामार पुकुरे बाल्यकाले मूर्तिम निर्माय यत्नतः अति यत्न पूर्वक मूर्ति निर्माण करे मूर्तिम निर्माय यत्नतः अति यत्न पूर्वक मूर्ति निर्माण करे देवतानां बाह्य पूजा देवतादेर बाह्य पूजा देवतादेर बाह्यिक भावे पूजा देवतानां बाह्य पूजा वयस्य बहुभिभृतः वयस्य अर्थात बहु बाल्य बंधु परिवेष्टित हुए वयस्य बहुभिभृत कृतवान कामारपुकुरे ठाकुर श्री गदाधर तिनि बाल्यकाले कामारपुकुरे बहु बाल्य बंधुदेर द्वारा परिवेष्टित हुए देवतादेर मूर्ति निर्माण करे पूजो करेछिलेन कृतवान बहुश तत्र हृदयेन गदाधर बहुश बहुबार हृदयेन गदाधर गदाधर बहुबार एरकम पूजा करेछिलेन हृदयके निये हृदयेर संगे हृदयरामेर संगे এইভাবে তিনি কামারপুকুরে বাল্যকালে বহু বন্ধু পরিবেষ্টিত হয়ে পূজা করেছিলেন। অত্রাপি এখন অর্থাৎ দক্ষিণেশ্বরে হৃদয়রামকে দেখে অত্রাপি হৃদয়ং প্রাপ্য হৃদয়রামকে পেয়ে বাল্যলীলা উদিত স্মৃত বাল্যলীলা তার মনে উদিত হল বাল্যলীলা উদিতাস্মিত
हृदयं प्रत्युवाच इदं मिन्मयं शिव विग्रहं। हृदयं प्रत्युवाचं, तिनी हृदय के बोलें, हृदय राम के, ये इदं मिन्मयं शिव विग्रहं, ए एक्टि मिन्मय शिव विग्रह, माटी शिव विग्रह निर्माय निर्माण करे पूजयिष्यामि, आमि पूजो करब। এই রকম মম বাচ্ছা মম বাঞ্ছা অধুনা উদিতা, এইভাবে আমার মনে ইচ্ছা হচ্ছে, মম বাঞ্ছা অধুনা উদিতা, এইভাবে আমার মনের ইচ্ছা হচ্ছে। কামার পুকুরে বাল্যে মূর্তিম নির্মায় যত্নতঃ, বাল্যকালে কামার পুকুরে অতি যত্ন করে মূর্তি নির্মাণ করে দেবতানাম বাহ্য পূজাম বৈশ্যই বহুবিপ্রীতা, বহু বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দেবতাদের বাহ্য পূজা কৃতবান বহুশস্তত্র হৃদয়েন গদাধর। গদাধর, শ্রী গদাধর, তিনি এরকম পুজো করতেন, হৃদয়রামকে বহুবার এরকম পুজো করেছেন, হৃদয়রামকে সাথে নিয়ে, হৃদয়েন হৃদয়েন গদাধর অত্রাপি হৃদয়ং প্রাপ্য বাল্যলীলোদিতা স্মৃতি স্মৃত, বাল্যলীলোদিতা স্মৃত। এখন হৃদয়কে দক্ষিণেশ্বরে পেয়ে সেই বাল্যলীলা তার মনে উদিত হয়েছে। হৃদয়ং প্রত্যুবাচেদম মিন্ময়ম শিব বিগ্রহম, হৃদয়ং প্রত্যুবাচেদম মিন্ময়ম শিব বিগ্রহম। তিনি হৃদয়রামকে বলছেন যে একটি মিন্ময় শিব বিগ্রহ নির্মায় পূজয়িষ্যামি মম বাঞ্ছা ধুনোদিতা, মম বাঞ্ছা অধুনা উদিতা। একটি মিন্ময় শিব বিগ্রহ নির্মাণ করে পুজো করতে আমার খুব ইচ্ছা যাচ্ছে, এইভাবে তিনি হৃদয়রামকে ব্যক্ত করছেন। কামার পুকুরে বাল্যে মূর্তিম নির্মায় যত্নতঃ দেবতানাম বাহ্য পূজাম বৈশ্যই বহুবিবৃতঃ কৃতবান বহুশস্তত্র হৃদয়েন গদাধরঃ অত্রাপি হৃদয়ং প্রাপ্য বাল্যলীলোদিতা স্মৃতো, হৃদয়ং প্রত্যুবাচেদম মিন্ময়ম শিব বিগ্রহম নির্মায় পূজয়িষ্যামি মম বাঞ্ছাধুনোদিতা। তারপরে চতুর্থ এবং পঞ্চম শ্লোকে মধ্যলীলার চতুর্থ অধ্যায় পাঠ হচ্ছে, সেখানে চতুর্থ এবং পঞ্চম শ্লোকে বলা হচ্ছে সহায়তা বসত, সহায়তা বসত ইচ্ছা মাত্রে কার্যের প্রকাশ হৃদয়ের চেষ্টায়, ইচ্ছা মাত্রে সহায়তা বসত ইচ্ছা মাত্রে কার্যের প্রকাশ হৃদয়ের চেষ্টায় গঙ্গা গর্ব হইতে মিত্রিকা আনিলে গদাধর তৎক্ষণাৎ শিবমূর্তি নির্মাণ করিয়াছিলেন, অলৌকিক বৃষভ পৃষ্ঠে সুন্দর শিবমূর্তি শোভিত। অলৌকিক বৃষভ, বৃষভ পৃষ্ঠে সুন্দর শিবমূর্তি শোভিত। কমনান্তরম কায়ম উদিতম সাহচয়তে, কামনান্তরম কার্যম উদিতম সাহচর্যতে হৃদয়শিয়ত্নেন গঙ্গা গর্ভান মৃদাহুতিহ ততো গদাধরেনাশু শিবমূর্তি বিনির্মিতা দিব্য বৃষভ পৃষ্ঠে শ্রী শঙ্কর সুষ্ঠু শোভিতঃ। কামনান্তরম কায়ম উদিতম সহায় সহচর্যতঃ, কামনান্তরম যখনই তার মনে ইচ্ছা হল, কামনান্তরম কার্যম উদিতম যখনই মনের ইচ্ছাতে কার্যের প্রকাশ হল,
তখন কামনান্তরম কার্যম ইয়োজিতম, অর্থাৎ ইচ্ছা মাত্র কার্যে, যখন কামনা ঠাকুরের যখন ইচ্ছা হলো, সেই কখন কাজে যখন এইরকম প্রয়োজন হলো, সাহায্যায়ত অর্থাৎ সহায়তা বশত কার্য ইচ্ছা মাত্র কার্যের প্রকাশ, সেই তার ঠাকুরের ইচ্ছা হলো, তখনই হৃদয়ে সহায়তা চলে আসছে। কামনা অন্তরম কায়ম উদিতম সাহচয়েত, হৃদয়েন হৃদয়ের দ্বারা, সুয়ত্নেন অত্যন্ত যত্ন সহকারে, হৃদয়স্য সুয়ত্নেন হৃদয়ের অত্যন্ত যত্ন সহকারে, ঠাকুরের অন্তরে ইচ্ছা হয়েছে সকল সেই কার্যের সাহায্যের জন্য। কামনান্তরম কায়ম উদিতম সাহচয়েত, সেই ঠাকুরের অন্তরে ইচ্ছা হয়েছে তার কার্যের সাহায্যের জন্য, হৃদয়স্য সুয়ত্নেন হৃদয়ের অত্যন্ত যত্নতে, যত্নপূর্বক চেষ্টাতে, গঙ্গা গর্ভান মৃদাহুতি, গঙ্গা গর্ভ থেকে সেই মৃত্তিকা আনা হলে, গঙ্গা গর্ভান মৃদাহুতি তত গদাধরেন, তখন গদাধরের দ্বারা আশু শিবমূর্তি বিনির্মিত, অত্যন্ত তৎক্ষণাৎ গদাধরের দ্বারা শিবমূর্তি নির্মিত হলো। সেই শিবমূর্তি কেমন? দিব্য অলৌকিক বৃষভ পৃষ্ঠে শ্রীশঙ্কর সুষ্ঠু শোভিত, শ্রীশঙ্কর শিবমূর্তি, সুন্দর শিবমূর্তি, শোভমান দিব্য বৃষভ পৃষ্ঠে শ্রীশঙ্কর সুষ্ঠু শোভিত, সেই অলৌকিক বৃষভ পৃষ্ঠে সুন্দর শিবমূর্তি শোভমান। কামনান্তরম কায়ম ইয়োজিতম সাহায়যায়ত, সেই ঠাকুরের ইচ্ছা থেকে যখন কার্যের উদ্ভব হলো তার সহায়তার জন্য, কামনান্তরম কায়ম ইয়োজিতম সাহায়যায়ত হৃদয়স্য সুয়ত্নেন গঙ্গা গর্ভান মৃদাহুতি, হৃদয়ের যত্নপূর্বক চেষ্টার ফলে গঙ্গা গর্ভ থেকে মৃত্তিকা আনয়ন করা হলো। হৃদয়স্য সুয়ত্নেন গঙ্গা গর্ভান মৃদাহুতি তত গদাধরেণাশু শিবমূর্তি বিনির্মিতা, তখন শ্রী গদাধর তৎক্ষণাৎ তিনি শিবমূর্তি নির্মাণ করে ফেললেন, দিব্য বৃষভ পৃষ্ঠে শ্রীশঙ্কর সুষ্ঠু শোভিত, সেটি অলৌকিক এক বৃষভ পৃষ্ঠে এক সুন্দর শিবমূর্তি শোভিত শোভমান। কামনান্তরম কায়ম ইয়োজিতম সাহায়যায়ত হৃদয়স্য সুয়ত্নেন গঙ্গা গর্ভান মৃদাহুতি তত গদাধরেণাশু শিবমূর্তি বিনির্মিতা দিব্য বৃষভ পৃষ্ঠে শ্রীশঙ্কর সুষ্ঠু শোভিত। তারপরে বলা হচ্ছে, তারপরের শ্লোকে 6, 7, 8, 9, 10 একসাথে বলা হচ্ছে, সুবিমার্জিত রজত তুল্য দেহ কোটি চন্দ্র সদৃশ দেহ কান্তি, বিগ্রহের বর্ণনা দ্বারা দেওয়া হচ্ছে, সুবিমার্জিত রজত তুল্য দেহ কোটি চন্দ্র সদৃশ দেহ কান্তি, বিগ্রহের দুইটি পাদপদ্মের অপূর্ব অরুণ বর্ণ রঞ্জিত, সুবিশাল উদর সর্পবেষ্টিত বাম হস্তে, সুবিশাল উদর সর্পবেষ্টিত বাম হস্তে ত্রিশূল ও দক্ষিণ হস্তে ডমরু বিভূষিত, ললাটে অর্ধচন্দ্র, বক্ষস্থলে রুদ্রাক্ষমালা, মস্তকে জটাজুট, ত্রিনয়নে যুক্ত ভস্মলিপ্ত অতি ভয়ঙ্কর কালো সর্প বেষ্টিত, এইরূপ ভাবে বিশ্বপরি বিরাজিত গদাধর শিবমূর্তি গঠনপূর্বক
গদাধর শিবমূর্তি গঠন পূর্বক পূজার উপকরণ সংগ্রহ করিয়া রমণীয় পঞ্চবটী তলে স্বয়ং ভক্তিভাবে পূজা কার্য আরম্ভ করিলেন। সুবিমার্জিত রজত তুল্য দেহ কোটি চন্দ্র সদৃশ দেহ কান্তি বিগ্রহের দুইটি পাদপদ্মের অপূর্ব অরুণবর্ণ রঞ্জিত সুবিশাল উদর সর্পবেষ্টিত বামহস্তে ত্রিশূল দক্ষিণহস্তে ডমরু বিভূষিত ললাটে অর্ধচন্দ্র বক্ষস্থলে রুদ্রাক্ষ মালা মস্তকে জটাজুট ত্রিনয়ন যুক্ত ভস্মলিপ্ত অতি ভয়ঙ্কর কালসর্পবেষ্টিত এইরূপ ভাবে বিশ্বকরি বিরাজিত গদাধর শিবমূর্তি গঠন পূর্বক পূজার উপকরণ সংগ্রহ করিয়া রমণীয় পঞ্চবটী তলে স্বয়ং ভক্তিভাবে পূজা কার্য আরম্ভ করিলেন। কোটি চন্দ্র প্রতীকাশো দেহ রজত সন্নিভ অপূর্বারণ কান্তেশ বেগ্রহশ পদাব্জয়ো ব্যগ্রচর্মাবৃত কটে তুন্দিল ফণি সমিয়তঃ ত্রিশূল ডমরুভ্যাম চ মণ্ডিতো দক্ষ শব্দয়োঃ ভালম চন্দ্রার্ধযুক্তম চ বক্ষক্ষমালায়ায়তম জটাজুট সমায়ুক্তম নয়নত্রেতয়ান্বিতম ভস্মলিপ্তম কালসর্পে বেষ্টিতম সুভয়ঙ্করোই এবং দেবাদিব এবং দেবাদ এবং দেবাদি দেবন্তম নির্মায় সগদাধর পূজোপচারম সংগৃহ ভক্তিভাবেন শঙ্করম স্বয়ং সপূজ্যয়ামাস রম্যে পঞ্চবটীতলে। কোটিচন্দ্র প্রতীকাশো দেহ রজত সন্নিভ, সেই মূর্তির বর্ণনা দেয়া হচ্ছে কি কোটিচন্দ্র সদৃশ, কোটিচন্দ্র প্রতীকাশো দেহ, কোটিচন্দ্র সদৃশ দেহ কান্তি রজত সন্নিভ, সুবার্জিত সুবিমার্জিত রজত তুল্য, রজত তুল্য দেহ যেটি কিনা কোটিচন্দ্র সদৃশ দেহ কান্তি কোটিচন্দ্র সন্দিশ্চন্দ্র প্রতীকাশ কোটিচন্দ্র সদৃশ দেহ কান্তি দেহ রজত সন্নিব, এবং দেহটি যেন সুবিমার্জিত রজত তুল্য অপূর্বারুণ কান্তিশ্চ অপূর্ব অরুণ কান্তি অপূর্বারুণ কান্তিশ্চ বিগ্রহস্য পদাব্জ বিগ্রহস্য সেই বিগ্রহের পদযুগল পদাব্জ পাদপদ্মযুগল সেটি যেন অপূর্ব অরুণ বর্ণ রঞ্জিত অপূর্ব অরুণ কান্তিশ্চ বিগ্রহস্য পদাব্জ ব্যাঘ্রচর্মাবৃত কোটি এবং কোটিতে ব্যাঘ্রচর্মাবৃত কোটি স্তুণ্ডিল ফণি সমিযুক্ত এবং সেই সুবিশাল উদর সর্পবেষ্টিত স্তুণ্ডিল ফণি সমিযুক্ত ত্রিশূল ডমরুভ্যাম চ ত্রিশূল এবং ডমরু এই দুইটি ত্রিশূল ডমরুভ্যাম চ মণ্ডিত দক্ষ শব্দে দক্ষিণ এবং বাম হস্তে যথাক্রমে ত্রিশূল ও ডমরু মণ্ডিত হয়ে আছে ডমরু বিরাজমান ত্রিশূল ডমরুভ্যাম চ মণ্ডিত দক্ষ শব্দে
ত্রিশূল ও দক্ষিণ বাম হস্তে ত্রিশূল আর দক্ষিণ হস্তে ডমরু বিভাষিত হয়ে বিভূষিত হয়ে আছে। ভালম ভালম চন্দ্রার্ধযুক্তম চ ললাটে অর্ধচন্দ্র, ভালম চন্দ্রার্ধযুক্তম চ ললাটে অর্ধচন্দ্র, বক্ষোক্ষ মালয়ায়ুতম এবং বক্ষে 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 রুদ্রাক্ষমালা, বক্ষস্থলে রুদ্রাক্ষমালা, বক্ষ বক্ষে অক্ষমালা রুদ্রাক্ষমালায়া মালয়ায়ুতম, বক্ষে রুদ্রাক্ষমালা, জটাজুট সমায়ুক্ত জটাজুট নয়নত্রী নয়নত্রী ত্রয়ান্বিতম এবং ত্রিনয়ন জটাজুট ত্রিনয়নযুক্ত, জটাজুট ত্রিনয়নযুক্ত, ভস্মালিপ্তম কালসর্পৈ বেষ্টিতম সুভয়ঙ্করে, ভস্মালিপ্তম তাহার অঙ্গ ভস্মলিপ্ত এবং কালসর্পৈ বেষ্টিতম সুভয়ঙ্করে, কালসর্প অর্থাৎ কাল সর্প ভয়ঙ্কর কাল সর্প দ্বারা বেষ্টিত সেই জটাজুট ত্রিনয়নযুক্ত ভস্মলিপ্ত অতি ভয়ঙ্কর কাল সর্প বেষ্টিত এবং দেবাদি দেবন্তম এবং এইরূপে এইরূপ দেবাদি দেবন্তম দেবাদি দেব মহাদেব নির্মায়স গদাধর, সেই গদাধর এইভাবে এইরূপে দেবাদিদেব মহাদেবকে নির্মাণ করেছেন এই যে রূপের বর্ণনা দেয়া হল। পুজো উপচারম সংগৃহে এবং পুজো পূজার যে উপকরণ উপকরণগুলি সংগ্রহ করে, পূজার যে উপকরণ সেগুলি সংগ্রহ করে, পুজো উপচারম সংগৃহে ভক্তিভাবেন শঙ্করম অতি ভক্তিভাবে দেবাদিদেব মহাদেব শঙ্করকে স্বয়ং সম্পূজ্য সম্পূজায়ামাস, নিজে নিজে স্বয়ং স্বয়ং সম্পূজায়ামাস তিনি পুজো করতে আরম্ভ করলেন। রম্যে পঞ্চবটিতলে অতি সুন্দর পঞ্চবটিতলে, সেই রমণীয় পঞ্চবটিতলে স্বয়ং ভক্তিভাবে পূজা কার্য আরম্ভ করলেন। কোটিচন্দ্র প্রতীকাশ দেহ রজত সন্নিব, অর্থাৎ সেই রজত তুল্য দেহ যেটি কিনা কোটি চন্দ্র সদৃশ্য, যার দেহকান্তি অপূর্ব অরুণ কান্তিস্য বিগ্রহস্য পদাব্জ, সেই বিগ্রহের যে পাদযুগল পাদ পদ্মযুগল সেখানে অপূর্ব অরুণ কান্তি অরুণ বর্ণ রঞ্জিত, ব্যাঘ্র চর্মাবৃতম কোটি স্তুন্দিল ফণিসমীযুক্ত, কোটিতে ব্যাঘ্র চর্মাবৃত এবং তার যে সুবিশাল উদর সেটি সর্পবেষ্টিত, ত্রিশূল ডমরুভ্যাম চ মণ্ডিত দক্ষ সব্যয়, তার ত্রিশূল এবং ডমরু এই দুটি যথাক্রমে দক্ষিণ এবং বাম হস্তে শোভা পাচ্ছে। ভালম চন্দ্রার্ধযুক্তম চ বক্ষক্ষ মালয়ায়ুতম, কপালে ললাটে চ অর্ধচন্দ্র এবং বক্ষে বক্ষর উপরে অক্ষমালা রুদ্রাক্ষমালা, জটাজুট সমায়ুক্তম নয়নত্রী ত্রয়ান্বিতম, তিনি জটাজুট সমাযুক্ত এবং ত্রিনয়ন ত্রিনয়নে ত্রিনয়নযুক্ত, ভস্মলিপ্তম কালসর্প বেষ্টিত ঈশ্বরসু ভয়ঙ্করে, তিনি ভস্মলিপ্ত এবং কালসর্পের দ্বারা অতি ভয়ঙ্কর কালসর্পের দ্বারা বেষ্টিত, এবং দেবাদি দেবন্তম নির্মায়স্য গদাধর, এইভাবে এইরূপভাবে গদাধর সেই দেবাদি দেব মহাদেবকে নির্মাণ করলেন। পুজো উপচারম সংগৃহ্য ভক্তিভাবেন শঙ্করম, পুজো উপচার পূজের পূজার জন্য যে উপকরণ সেগুলি সংগ্রহ করে ভক্তিভাবে দেবাদি দেব শঙ্করকে মহাদেবকে স্বয়ং সপূজ আয় সপূজয়ামাস রম্যে পঞ্চবটিতল, তিনি নিজে হাতে সেইটি পুজো করলেন সেই অতি রমণীয় পঞ্চবটিতলে। কোটি চন্দ্র প্রতীকাশ দেহ রজত সন্নিভ অপূর্বারণ কান্তেশ ব্যাঘ্রশ পদাব্জয়ো, ব্যাঘ্র চর্মাবৃত কোটি স্তন্দিল ফণি সমীয়তঃ
त्रिशूल डमरुभ्यां च मंडितो दक्ष शब्दयो भालं चन्द्रार्धयुक्तं च वक्षक्षमालायायुतं जटाजटसमायुक्तं नयनत्रितयान्वितं भस्मलिप्तं कालसर्पे वेष्टितं शुभयंकरे एवं देवादिदेवन्तं निर्माय स गदाधरः पूजोपचारं संगृह्य भक्तिभावेन शंकरं स्वयं संपूजयामास रम्ये पंचवटीतले। एकसाथे सब श्लोकगुली पाठ होच्छे। कामार पुकुरे बाल्ये मूर्तिं निर्माय यत्नतः देवतानां बाह्य पूज्यां वयस्ये बहुविवृतः कृतवान् बहुशस्तत्र हृदयेन गदाधरः यत्रापि हृदयं प्राप्य बाल्यलीलोदिता स्मितो हृदयं प्रत्युवाचेदं मेन्मयं शिववेग्रहम् निर्माय पूजयिष्यामि मम वाञ्छाधुनोदिता कामनान्तरं कायं युदितं शाह च यत् हृदयस्य शियत्नेन गङ्गा गर्भान् मृदाहति ततो गदाधरेणाशु शिवमूर्तिर्निर्मिता दिव्यवृषव प्रेष्ठे श्रीशंकर सुष्ठु शोभितः कोटिचंद्र प्रतीकासो देहो रजत सन्निभः अपूर्वार्ण कांतेश्य व्यग्रहश्य पदाब्जयो व्यग्रचर्मावृत कोटिस्तंदिल फणिशमयितः त्रिशूल डमरुभ्यां च मंडितो दक्ष शब्दयो भालं चन्द्रार्धयुक्तं च वक्षक्षमालयायतं जटाजट समायुक्तं नयनत्रितयान्वितं भस्मालिप्तं कालसर्पे वेष्टितं शुभयंकरे एवं देवादिदेवन्तं निर्माय स गदाधरः पूजोपचारं संगृह्य भक्तिभावेन शंकरं स्वयं सपूजयामास रम्ये पंचवटीतले। ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय।